ঘটনা কি বলুন তো? হ্যাঁ দেখুন, আপনি আমার গাড়ি থেকে নেমে যান, টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই প্লিজ। আমার কাছে টাকা পয়সাও নাই। টাকা পয়সা নাই তো আপনি গাড়ি তুললেন কেন? আমি যাবো না আপনাকে নিয়ে, প্লিজ আপনি নামুন তো। আচ্ছা আচ্ছা আপনি থামেন, এই ব্রেসলেটটা আপনি রেখে দেন, এটা একদম অরিজিনাল গোল্ডের। এটা এটা যে বিক্রি করে যে টাকা পাবেন এটা ভাড়া থেকে অনেক বেশি হবে। আপনি প্লিজ এটা রেখে দেন, আর কোনো কথা জিজ্ঞেস করবেন না। শুনুন তো আমার কথা, মানে আমার আমার এসব লাগবে না, আপনি শুধু আমার মোবাইলটা দিন, আমার কিচ্ছু লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি শুধু নামুন আমার কাছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি সামনে একটা জুয়েলারি দোকানে গিয়ে এটা চেক করে নেন, এটা আসলে অরিজিনাল। আমার আমি আসলে অনেক বড় বিপদে আছি, আপনি এটা রাখেন। সব থেকে বড় কথা এটা আমার মায়ের, প্লিজ এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও আমাকে নিয়ে রেখে আসেন, তারপর আপনাকে আমি আর জ্বালাবো না। আপনি আপাতত কিছু জিজ্ঞেস করেন না, আপনি যান না। আপনি কোনো ক্রাইম করে আসেননি তো? আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি ক্রাইম করে আসতে পারি? যদি ক্রাইম করে আসতাম তাহলে তো পুলিশ আমার পেছনে ধাওয়া করতো। ওই মানুষগুলো দেখে কি মনে হয়েছে ওরা পুলিশ? তুমি ওই লোকগুলো কে? লোকগুলো কে? আমার বাবার লোক। আপনার বাবা কে? শাহেদ আহমেদ। আপনি যা ভাবছেন সেটাই, হিমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমার বাবা। আচ্ছা আপনাকে শহরের বাইরে কোথাও পৌঁছে দিতে হবে তাই তো? হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে মানে কাইন্ডলি একটু ওদিকে যাবেন আমার একটু প্লিজ। হ্যাঁ প্লিজ আমাকে ডাকেন। শুনেন আমি আসলে অনেক বড় একটা বিপদে পড়েছি, আপনি এটা রাখেন। সব থেকে বড় কথা এটা আমার মায়ের, আপনি প্লিজ এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও আমাকে নিয়ে রেখে আসেন। Thank you.